অনেক তো হইল আলোচনা সমালোচনা, কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে। এক পক্ষের দাবি এটা রাজনৈতিক ব্যক্তিদের দোষ, অতি সত্য কথা। আবার অনেকে তো পুরো দোষটাই দিয়ে দিতেছে মার্টিনেজের। আরে তবে এই ঘটনায় কি আসলে মার্টিনেজকে দোষটা দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আপনার একান্তই মনে চাইলে আপনি দোষটা মার্টিনেজকে দিতে পারেন। ঠিক আছে, তো মানলাম আপনি পুরো দোষটাই মার্টিনেজকে দিলেন। তবে এখন আপনি কি বলবেন? কেন মার্টিনেজ তার স্বাক্ষর করা একটা জার্সি আমাদের ক্যাপ্টেনের জন্য পাঠিয়ে দিল। এর থেকে বেশি সে আর কি করতে পারে? আর কি চান আপনি? থ্যাংক ইউ সো মাচ। তো এখন আপনি তাকে নিয়ে কি বলবেন? এখন তো আপনাকে চুপ করে থাকলে হবে না, যেরকম সমালোচনা করেছেন এবার ঠিক তেমনই ভালো আলোচনাও করেন। ঠিক আছে ঠিক আছে। এখন এই ভালো জিনিসটাকে নিয়ে আপনি আলোচনা করবেন কি না করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। তবে তার এই কর্মকাণ্ডে একজন ফুটবল ফ্যানের মন অবশ্যই ছুঁয়ে গেছে। আমরা ফুটবল খেলি না। সো উই আর অল রেসপেক্ট ইমিলানো মার্টিনেজ। ঠাকুর মেরা আপনার সব কটা দাঁত ফালাই দেব। থ্যাংক ইউ ইমি।